18 ডিসেম্বর 2022, বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য স্মরণীয় একদিন। আপনি যে দলেরই সমর্থক হন না কেন, 2022 সালের 18 ডিসেম্বর রাতে ফুটবল প্রেমী হিসেবে আপনার চোখের পাওয়ার কথা সার্থকতা, মন ও মস্তিষ্কের পাওয়ার কথা প্রশান্তি। কারণ সেদিনই বিশ্বকাপের সোনালী ট্রফিটা ঘরে তোলে আর্জেন্টিনা। সেদিন মেসির ট্রফি সেলিব্রেশনের দৃশ্য এখনও মনে গেঁথে আছে সবার। এবার তাই ফিরিয়ে আনল কলকাতা নাইট রাইডার্স। গঞ্জালো মন্টিয়েলের সবশেষ টাইব্রেকার শট, পিটার ড্রুরির হৃদয় মন্থনকারী কমেন্ট্রি এবং লিওনেল মেসির বিশ্বজয়। সেদিন লিওনেল মেসি যা যা করেছেন সব কিছুই হয়ে গিয়েছে আইকনিক। তার মধ্যে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে রয়েছে বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির ট্রফি সেলিব্রেশন। একে ক্রীড়া বিশ্বের অন্যতম আইকনিক সেলিব্রেশন বললেও ভুল বলা হবে না। মেসির সেই বিশ্বকাপ ট্রফি সেলিব্রেশনের পর পেরিয়ে গেছে প্রায় 1.5 বছর, কিন্তু তার রেশ রয়ে গিয়েছে এখনও সবার মাঝে। এবারে মেসির সেই সেলিব্রেশন ফিরিয়ে আনলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার। 10 বছর পর আইপিএল শিরোপা জিতে শ্রেয়স ট্রফি সেলিব্রেশন করেছেন লিওনেল মেসির মতো করেই। ভারতীয় অধিনায়কদের মধ্যে আইপিএল ট্রফি জিতেছেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর এবং হার্দিক পান্ডিয়া। রবিবার শ্রেয়স আয়ার পঞ্চম ভারতীয় হিসেবে এই তালিকায় নিজের নাম লেখালেন। মৌসুমের শুরুতে চোটের সমস্যায় ছিলেন শ্রেয়স, খারাপ ফর্মের জন্য সমালোচিত হয়েছেন, এমনকি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদও পড়েছেন। জায়গা হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও, তবে আইপিএলের মঞ্চে যেন নিজেকে আবার ফিরে পেলেন শ্রেয়স। তার নেতৃত্বে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। দিলেন সকল সমালোচনার জবাব, এমন সেলিব্রেশন তো তাই তাকেই মানায়। আইপিএলের এবারের মৌসুমে 15 ম্যাচে 14 ইনিংসে ব্যাট করেছেন কেকেআর অধিনায়ক। 39 গড় ও 146.86 স্ট্রাইক রেটে 351 রান করেছেন তিনি। অধিনায়ক হিসেবে দলের জন্য রেখেছেন অনবদ্য অবদান। প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদের বিপক্ষে অপরাজিত 58 রানের ইনিংস খেলে কলকাতাকে নিয়ে যান তাদের চতুর্থ ফাইনালে। এর আগে টসে হেরে প্রথমে বোলিং করার সুযোগ পায় কেকেআর। এই টসে হারটাই যেন সাপে বর হয়ে দাঁড়ায় শ্রেয়সের দলের জন্য। ইনিংসের শুরুতে অধিনায়ক বল তুলে দেন অজি পেসার মিচেল স্টার্ককে। বড় ম্যাচের বড় খেলোয়াড় স্টার্ক বল পেয়ে নাড়িয়ে দেন হায়দ্রাবাদের ব্যাটিংয়ের ভিত। ওপেনার অভিষেক শর্মাকে ফেরান প্রথম ওভারেই, এরপর রাহুল ত্রিপাঠীকেও ফেরান এই অজি পেসার। 3 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট নেন স্টার্ক। আন্দ্রে রাসেল নেন 3 উইকেট। হায়দ্রাবাদ গুটিয়ে যায় 113 রানে। জবাব দিতে নেমে শুরুতে সুনীল নারায়ণের উইকেট হারালেও ক্রিজে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দাঁড়িয়ে যান রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আয়ার। গুরবাজের 32 বলে 39 ও ভেঙ্কটেশ আয়ারের 26 বলে 52 রানের ইনিংসে ভর করে 8 উইকেটে জিতে তৃতীয় আইপিএল শিরোপা ঘরে তোলে শাহরুখ খানের দল। ম্যাচ সেরা হন মিচেল স্টার্ক। পারভেজ ইমাম অনফিল্ড।